হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে দেখতেই পাচ্ছ যে কল্যাণীর রাস্তায় আমি হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। বাঁদিকে হচ্ছে সেন্ট্রাল পার্ক। আমি এখন একটু এগিয়ে আমাদের এখানে থানার পাশের মাঠে একটা মেলা হবে, এই রথের মেলা। আমি আজকে হচ্ছে উল্টো রথ, কিন্তু এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম রথের যেদিনকে উদ্বোধন, অর্থাৎ রথযাত্রা জয় জগন্নাথ, সে যিনি যেদিন এসেছেন সেদিনই আমি শ্যুট করেছিলাম। তো এইটা তোমাদের একটু দেরি করে ব্লগটা এডিট করা হয়নি বলে আপলোড হচ্ছে, তো একটু তোমরা মানিয়ে নিও। আর এই যে এখানে মহাপ্রসাদ বিতরণের স্থান করা হয়েছে, আর সেদিনকে একটু বৃষ্টি হয়েছিল আগের দিন, এই জন্য মাঠে যে বালি ফেলা হচ্ছে। আর এই হচ্ছে মূল মন্দির, এখানেই শ্রী জগন্নাথ দেবের প্রতিষ্ঠান হবে। এখানে খুব সুন্দর একটা মন্দির স্থাপন করা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। চলো তাহলে ভেতরে গিয়ে একটু দেখা যাক। এখন আমি তোমাদের দেখাচ্ছি সকালবেলা কি পরিস্থিতি। আর বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কে সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য। ওখানে তো তোমাদের দেখালাম আমাদের রথের মেলা হচ্ছে উল্টো দিকের মাঠে। এখন এখানে হচ্ছে সেন্ট্রাল পার্কের ভেতরে আমরা প্রবেশ করেছি। খুবই সুন্দর এই সেন্ট্রাল পার্কটা, কল্যাণী সেন্ট্রাল পার্ক। ওয়েস্ট বেঙ্গলের একটা অন্যতম দর্শনীয় জায়গা, যেখানে সন্ধ্যাবেলা এই ডান দিকে ফোয়ারা হয় আর জলের, আর এখানটায় বেশ সুন্দর ফুলের গাছ আছে। চলো তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমরা এখন একটু এসে বসলাম আমি আর আদিত্য এই বট গাছের তলায়। খুবই শান্তি, যতই বাড়িতে তুমি এসি চালাও আর যাই থাকো, কিন্তু এই গাছের তলায় সকালবেলা এসে বসে এই যে সুন্দর একটা মনোরম পরিবেশ, আর তার সাথে সুন্দর একটা স্নিগ্ধ হাওয়া, খুবই ভালো লাগছিল আমাদের দুজনেরই। খুব ভালো লাগছিল এখানে। বন্ধুরা, আমরা এখানে বসেছিলাম, আর এখানে দেখো ফড়িংটা এসেছে, এটা একটু অন্য ধরনের দেখতে পাচ্ছি, ওই জন্য একটু ভিডিও করলাম, আর তারপর চলে গেলাম একটু সিনেমেটিক শটে। চলো তোমাদের দেখাচ্ছি। এখন বন্ধুরা চলে এসেছি ফুলের মালা কিনতে, আজকে জগন্নাথ দেবের পুজো হবে বাড়িতে, ওই জন্য মালা নিতে হবে। তো বন্ধুরা, এখন বাবা গাড়িটা পরিষ্কার করছে, দেখো ওই যে আমাদের ওয়াগনারটা, আর ওই যে বাবা বাবা
গাড়িতে এখন জল দিচ্ছে। আর বন্ধুরা আজকে তো জিলিপি খেতেই হবে। বন্ধুরা আজকে আমাদের হবে খিচুড়ি, ওই জন্য প্রথমেই সবজিগুলো ভেজে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি আমি কুমড়োটা দিয়ে দিয়েছি, কুমড়োটা এখন ভাজা হচ্ছে। কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভাজতে দিয়েছি, আলুগুলো ভাজা হচ্ছে। এবার ভেজে নিচ্ছি বন্ধুরা টমেটোগুলো। এখন এই যে নারকেলটা ছাড়িয়ে নিয়েছি, নারকেলের যে খোসাগুলো রয়েছে সেগুলোকে একটু ছাড়িয়ে নেব। এই যে নারকেলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এই যে নারকেলটা আমার পোড়ানো হয়ে গেছে, এই নারকেলটা আমি ব্যবহার করব খিচুড়িতে। আমি 200 গ্রাম চাল আর ডালটা ভেজে নিয়েছি, আর চালটাও ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এইভাবে কিন্তু জলে ভিজিয়ে, জলে ধুয়ে আমি কিন্তু সোপ করতে দিয়েছি জলটা। এতক্ষণে সোপ করা হয়ে গেছে, এই চাল আর ডালটা আমি ব্যবহার করব। বন্ধুরা এই একটা পেস্ট বানিয়েছি, এটার মধ্যে আছে হলুদ, জিরে আর লবণ, এই তিনটে। এখন নারকেলটা ভেজে নিচ্ছি, নারকেল আর ফোড়নে যাবে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা দুটো আর একটু গরম মশলা, আর এখানে কাঁচা লঙ্কা আছে, এটা একদম লাস্টে দেব। নারকেলগুলো আমার একদম লালচে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো আমি কী কী ফোড়নে দিচ্ছি, তোমার দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটা পাঁচফোড়ন, আর দেবো একটুখানি আদা। আদা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সেন্ট বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে নিলাম। এবার দেখো, এবার একটুখানি নারকেল দিয়ে দিচ্ছি, হালকা নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার দেখো টমেটোগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নাড়বো। মধ্যে গরম জল অ্যাড করলাম আমি, গরম জল অ্যাড করে এবার এটাকে একটু ঢেকে, এবার আমি চাল আর ডালটা এখানে মিক্সড করে দেবো। এবার একটু নেড়ে নেব, দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা, দু চারটে লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এবার মিক্সড করব। এবার এর মধ্যে দেখতে পাচ্ছ পরিমাণ মতো জল দিয়েছি আর নারকেলগুলো দিয়ে দিয়েছি, এবার আবার ঢাকা দিয়ে দিলাম। তৈরি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। বিকেলবেলা জগন্নাথ দেবকে রথে চড়িয়ে রথে ভ্রমণ করানো হবে, এখন এখানে পুজো দেওয়া হয়েছে। কি করছো তুমি? পুজো করছ? কেমন করে নম করছো ঠাকুরকে? তো নম করে দেখাও। ও আচ্ছা আচ্ছা, ঠাকুরকে ধরে না, হাত দিয়ে ধরে না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো যে আলু কুমড়ো, এগুলো একটুখানি নেড়ে নিতে হবে। এখন দিয়ে দেবো একটু গরম মশলা, এর মধ্যে একটু ঘি দেবো, লাস্টেই ঘিটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে আমার খিচুড়ি। এরকম হয়েছে ভোগের খিচুড়ি। আজকের দুপুরের লাঞ্চ চলে এসছে, পাঁপড় ভাজা, এখানে রয়েছে বড়া, বড়া রয়েছে পোস্ত বড়া, আর রয়েছে খিচুড়ি। তাহলে খাবারটা স্টার্ট করা যাক, আর সাথে রয়েছে একটু পায়েস। এই যে মানু খাচ্ছে পাঁপড়, তাই তো? কী খাচ্ছ তুমি? পাঁপড়। কেমন পাঁপড়?
আমাদের রথ সাজানো হয়ে গেছে, ব্যাস যখন রেডি করছিলাম তখন ভিডিও ক্লিপটা তুলতে ভুলে গেছিলাম, সে কারণে সরি। আর এই যে দড়িটা, আর এটা হচ্ছে একটা ঘোড়া, আমাদের রথ, আর নিচে থাকবে প্রসাদ যেটা আমরা লোকেদের দেব। যখন আমরা জগন্নাথ দেবকে মালা পরাচ্ছি, উপর দিয়ে জয় জগন্নাথ লিখতে ভুলে গেছি, বাট ওম লেখাই আছে অলরেডি। এই যে পাচ্ছ রথের মেলা, এখানে রথতলায় বাঘ মরে বসেছে, এখানে চলে এসেছি ফ্যামিলি নিয়ে বিকেল বেলা সন্ধ্যার দিকে। এবার এখানটা তোমাদের দেখাচ্ছি, এটা নিয়ে আমি আর একটা আলাদা ব্লগও করেছি, তোমরা সেটাও দেখে নিতে পারো। বন্ধুরা বাড়িতে ফিরে আমি আমার বাড়ির কাছে অর্থাৎ সেন্টার পার্কের এখানে, যেটা তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম ভিডিওটা, সেখানেও রথের মেলা হয়েছে খুব সুন্দর। এখানেও এসেছি একদম রাতের বেলা, তোমাদের দেখাচ্ছি আমরা সুন্দর পুজো হয়েছে, দেখো তোমরা। এভাবেই বন্ধুরা আমি এই দিনটাকে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।